আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কবিতা কিচেন। আমি প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও আরেকটি রেসিপি নিয়ে। এটা অবশ্য একটা ভিন্ন স্বাদের রেসিপি। তো রেসিপিটা দেখতে হলে অবশ্যই না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই দেখবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের সগলা এবং আলু দিয়া ইলিশ মাছের এই যে এগুলা দিয়ে রান্না করব, ভাজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা অনেক টেস্টি, আমরা এভাবে খেয়ে থাকি, তো ভাবলাম যে এটা অনেক টেস্টি লাগে তো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমরা অনেক সময় ইলিশ মাছের এই চোখপাগলা দিয়ে অন্য কিছু করি, তো এইভাবে আমরা ভাজির ভিতরে দিয়েও খেলেও অনেক টেস্টি হয়। তো আমার এটা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো একটু দেখে নিই। তো চলুন আমরা এখন কিচেন রুমের দিকে যাই। আমার লাউ ছোবলা দিয়া, আলু দিয়া, ইলিশ মাছের চোপড়া দিয়া ভাজির জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো একটু দেখে নিই। আমি লাউ ছোলাটা কুচিয়ে এটা প্রথম শুধু আলু ছোলাটাই সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আলুর সাথে মিক্সড করে রেখেছি। আর এখানে আছে ইলিশ মাছের এই যে এই অংশটা আর এই অংশটা, এটা দিয়ে আমি ভাজি করব। আর এখানে আছে মরিচ ফালি, রসুন, এই যে জিরা, পেঁয়াজ, লবণ আর তেল, আমার এই উপকরণগুলো লাগছে। তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি মাছটাও এবার এটা দিয়ে দিব। আমি হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি, এবার এটা আমি এখানে ঢেকে দিলাম, ঢেকে ওয়েট করবো কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি এবং একটা ভাজি হয়ে গেছে, কতটা ইয়ামি হয়েছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।